الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى صدق الله المولانا العظيم اللهم انفعنا بالقرآن الحكيم اللهم ارزقنا بكل حرف من القرآن حلاوة وبكل جزء من القرآن جزاء قال النبي صلى الله عليه وسلم وإذا استنصحك فانصح له أو كما قال النبي عليه الصلاة والسلام خلاف فغمر كثير نزيد خلاف فغمر كثير نزيد كهرجز ومدل نخاط رسيد সকলে মুহাম্মাদের সাথে একবার দরুদ ইব্রাহিম পাঠ করে নিই আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে মুহাব্বত করে ভালোবেসে তার ঘরে সবার আগে হাজিরা দেওয়ার তৌফিক আনয়ন করেছেন। এই জন্য হৃদয়ের গহীন থেকে মুহাব্বতের সাথে একবার কালিমাতুর শুকর আদায় করে নিই সবাই বলে আলহামদুলিল্লাহ। গত জুমাতে আলোচনা করা হয়েছিল যে লোকমান হাকিম তার সন্তানকে 4000 নসিহত থেকে যাচাই বাছাই করে 7টা নসিহত করেছেন, আর এই 7টা নসিহত এতটাই গুরুত্বপূর্ণ, কেউ যদি এই 7টা নসিহতের উপর আমল করে তাহলে মৃত্যুর আগে সে আল্লাহ তাআলার ওলি হয়ে মৃত্যুবরণ করবে। তাহলে বুঝতে হবে নসিহাতগুলো কতটা গুরুত্বপূর্ণ।
4000 নসিহত থেকে যাচাই বাছাই করে তিনি তার সন্তানকে চারটা নসিহত করলেন। বললেন احفظ اربعًا في 40, চার জায়গায় চারটা বস্তুর হেফাজত করবে, সংরক্ষণ করবে। এক নম্বর হলো احفظ عينيك في بيوت الناس, কোনো বাড়িতে গেলে চোখের হেফাজত করবে। দুই নম্বর নসিহত করেছেন احفظ لسانك في مجالس الناس, কোনো মজলিসে যখন বসবে তখন তোমার জিহ্বার হেফাজত করবে, জবানের হেফাজত করবে। তিন নম্বর নসিহত করেছেন احفظ معدتك في مائدتك, যখন দস্তরখানে বসবে তখন নিজের পেটকে হেফাজত রাখবে। চার নম্বর নসিহত করেছেন احفظ قلبك في الصلاة, যখন নামাজে দাঁড়াবে তখন তুমি নিজের কলবকে হেফাজত করো। এই চারটা নসিহত লোকমান হাকিম রহমতুল্লাহ আলাইহ তার সন্তানকে তিনি করেছেন। দেখেন প্রত্যেকটা নসিহত খুব গভীর যদি আমরা মনোযোগ দিয়ে দেখি তাহলে অনেকগুলো নসিহতের একদম সারমর্ম। এক নম্বর নসিহত করেছেন احفظ عينيك في بيوت الناس, এই নসিহত করে সন্তানকে বুঝালেন তুমি চোখের হেফাজত করবে। কারণ মানুষ সর্বপ্রথম একটা বস্তু দেখে, তারপর কলবের মধ্যে তার চিন্তা ভাবনা করে, এরপরে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তা বাস্তবায়ন করে। যদি গুনার কাজটা না দেখে তাহলে তার মধ্যে কলবের মধ্যে চিন্তা ভাবনা আসত না। সুফকের হেফাজত এতটাই গুরুত্বপূর্ণ যে বুজুর্গানে দিন বলেন কেউ যদি এখন মন চাইছে আমি একটা নাজায়েজ বেগানা মহিলার দিকে তাকাইতে মন চায়, এই মুহূর্তে সে যদি নিজের চোখকে হেফাজত করে না তাকায় তাহলে বুজুর্গানে কেরাম বলেন 80 বছরের নফল ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামা দিয়ে দিবেন। এবং ইবাদত করলে যে লাজ্জত সে পায় না চোখের হেফাজত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইবাদতের মধ্যে লাজ্জত দিয়ে দিবেন, তখন সে আল্লাহ তাআলার ইবাদত করতে তার ভালো লাগবে, মজা লাগবে। আর মানুষ যখন কোনো কাজ করতে মজা লাগে তখন মানুষ সেই কাজ করার প্রতি খুব আগ্রহী হয়। যে কাজ করতে মানুষের মজা লাগে না সেটা অনেক সময় যদি খুব জরুরি হয়ে যায় তাহলে মনের অজান্তে বা মনের অনিচ্ছাকৃত সে কাজটা করে, কারণ তার ভালো লাগে না। ওই কাজটা যদিও সহজ কাজ তার জন্য কঠিন হয়ে যায় তার ভালো না লাগার কারণে, মজা না থাকার কারণে। আর বান্দার যখন আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মজা চলে আসবে তখন আর সে এই ইবাদতকে ছাড়বে না। কুতুবে আলম হাকিমুল উম্মত রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাই তিনি যখন সেজদায় যেতেন, তিনি যখন রুকুতে যেতেন, তিনি যখন কিয়াম করতেন, নামাজে যখন দাঁড়াতেন তখন খুব দীর্ঘায়িত করতেন, কিয়াম খুব দীর্ঘায়িত করতেন, রুকু খুব দীর্ঘায়িত করতেন, সেজদা খুব দীর্ঘায়িত করতেন। তো ওনার এক মুরিদ ওনাকে জিজ্ঞেস করলো, হুজুর আপনি এত লম্বা কিয়াম, এত লম্বা রুকু এবং এত লম্বা সুজুদ সেজদা কেন করেন? তখন তিনি বলেন যে আমি যখন নামাজে দাঁড়াই তখন আমার এটা মনে আসে যে আমি আমার আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়েছি,
আমি যখন কেরাত পড়ি তখন আমার অন্তরের মধ্যে এটা আসে যে আমি প্রত্যেকটা আয়াত তেলাওয়াত করি আর আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা আয়াত শুনেন আর তার জবাব দেন। আমি একটা আয়াত তেলাওয়াত করি অপেক্ষা করি, যখন তার জবাব পাই তখন আরেকটা আয়াত তেলাওয়াত করি, যখন তার জবাব পাই তখন আরেকটা আয়াত তেলাওয়াত করি। যখন রুকুতে যাই তখন আমার মনে হয় আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে আমি রুকু করতেছি, আর আল্লাহ রাব্বুল আলামিন তার মমতার হাত আমার মাথার উপর রেখে দিয়েছেন। যখন আমি সিজদা করি তখন আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন তার মমতার যতটুকু মায়ার মায়া আছে সবটুকু মায়া দিয়ে মনে হয় যেন আমার মাথার উপরে হাতটা রেখে দিয়েছে। এত ভালো লাগা এই মুহূর্তটাকে আমি ছেড়ে আমার উঠতে মন চায় না। এই জন্য আমার ক্বিয়াম রুকু এবং সুজুদের মধ্যে আমার এত দেরি হয়, এবাদতের মধ্যে মজা পেয়ে গেছে। এবাদতের মধ্যে যখন মজা চলে আসে তখন আর এবাদত ছাড়তে মন চায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর আমল করতে যদি মজা চলে আসে তখন আর এই হাজারো চেষ্টা করেও তার থেকে আল্লাহ রাসূলের সুন্নত তরফ করানো যাবে না। দেখেন কত মানুষ দাড়ি ফেলে দেয় কিন্তু একজন খাঁটি মুমিন যুবক যে আল্লাহ তাআলার মহাব্বতে আল্লাহ রাসূলের মহাব্বতে দাড়ি রেখে দিয়েছে তাকে যদি বলে এক কোটি টাকা দিব তোমার এই দাড়িটা কেটে ফেলো, বলে সে কাটবে না, প্রাণটা চলে যাবে তারপরে সে কাটবে না। কেন? মহাব্বত জন্মে গেছে, ভালোবাসা জন্মে গেছে, আর ভালোবাসার সৃষ্টি হয়ে গেলে মানুষ মৃত্যুবরণ করতে রাজি, প্রাণ দিতে রাজি, তারপরে সেই কাজ ছাড়তে রাজি না। আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে যখন মজা চলে আসবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর আমল করতে যখন মজা চলে আসবে হাজারো চেষ্টা করে তখন আর আল্লাহ রাসূলের সুন্নতের খেলাফ তাকে চালানো যাবে না, ইবাদত ছাড়া সে আর চলতে পারবে না। আল্লাহ তো যে ব্যক্তি সুখের হেফাজত করবে, বুজুর্গানে কেরাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইবাদতের লাজ্জত দিয়ে দিবেন, ইবাদতের স্বাদ দিয়ে দিবেন। এই জন্য লোকমান হাকিম তার সন্তানকে বললেন এক নম্বর নসিহত তোমার সুখের হেফাজত করবে, দুই নম্বর নসিহত করলেন ইহফাজ লিসানাকা ফি মাজালিসাতিন নাস, যখন কোনো মজলিসে যাবে তখন এই জবানকে হেফাজত করবে, যে কোনো কথা মুখ দিয়ে আসলে বলে ফেলবে না, হিসাব করে বলবে এই কথা যদি আমি বলি তাহলে আমার দুনিয়ার কতটুকু লাভ হবে আখেরাতের কতটুকু লাভ হবে, দুনিয়ার কতটুকু ক্ষতি হবে আখেরাতের কতটুকু ক্ষতি হবে এই চিন্তা করে কথাটা বলবে, মেপে মেপে কথা বলবে। আর আমরা তো এখন মাপাত দূরের কথা, বেফায়দা অনর্গল মিথ্যা কথা, সুগুলখুরি গীবত করতেই থাকি। আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই বলেন গীবত এখন গীবাত হয়ে গেছে, গীবত এখন গীবাত হয়ে গেছে। যে বাদ যেমন গী দিয়ে খেলে মজা, মানুষ মনে হয় যেন গীবত করতে এতটাই মজা পায়। গীবত কি? সাহাবায়ে কেরাম রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন মাল গীবা ইয়া রাসূলুল্লাহ, গীবত কি? আল্লাহ রাসূল বলেন যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের এমন কথা অন্যের কাছে উল্লেখ করা যে কথাটা সে শুনলে মনে কষ্ট পাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ওই দোষটা যদি তার মধ্যে থেকে থাকে, আল্লাহ রাসূল বলেন যদি ওই দোষটা তার মধ্যে থাকে তবেই তো গীবত হবে, আর যদি ওই দোষটা তার মধ্যে না থাকে আর তুমি বলে বেড়া তাহলে তুমি তো তার উপর মিথ্যা অপবাদ দিলে। তার মধ্যে যে দোষটা থাকবে এটা অন্যের কাছে বলে বেড়ানো এটা হলো গীবত, আর যে দোষটা তার মধ্যে নাই এটা অন্যের কাছে বলা এটা হলো মিথ্যা অপবাদ।
আল্লাহ রাসূল বলেন সেই অন্যায়টা তার মধ্যে থাকলে অন্যের কাছে বলে বেড়ালে এটাই তো গীবত, আর যদি এটা তার মধ্যে না থাকে তাহলে তো এটা মিথ্যা অপবাদ। তো গীবত এখন গীবত হয়ে গেছে, তবে হ্যাঁ তার মানে এটা এর মানে এটা নয় যে কোনো ব্যক্তির অন্যায় হলে এর প্রতিরোধ করা যাবে না, এমন ব্যক্তির কাছে বলা যার কাছে বলার কারণে তার সংশোধন হয়ে যাবে, তাকে ইসলাহ করা যাবে। আল্লাহ রাসূল বলেন একজন মুমিন আরেকজন মুমিনের আয়না স্বরূপ, আয়নার মধ্যে যেমন মানুষ তার চিত্রটা তার ছবি দেখতে পায়, চেহারাটা দেখে তার চেহারার মধ্যে কোন অংশের মধ্যে ত্রুটি আছে এটা সে দেখে এটা পরিষ্কার করে ফেলে, ঠিক তদ্রূপভাবে একজন মুমিন আরেকজন মুমিনের জন্য আয়না স্বরূপ, যে একজন মুমিনের ভিতরে যদি সে কোনো দোষ দেখে তাহলে তার ইসলাহের নিয়তে তাকে বলে দিবে, অথবা তাকে বলা যায় না সে এমন বড় মানুষ, বা বললে উল্টা হিতাহিত বিপরীত হয়ে যাবে, তাহলে এমন ব্যক্তির কাছে বলা যে ব্যক্তি তাকে সংশোধন করতে পারবে, যে ব্যক্তির কথা সে শুনবে, যে কারো কাছে না এমন ব্যক্তির কাছে বলে বলা যার কাছে বললে তার সংশোধন হবে, এটা গীবত না। কিন্তু গীবত হলো তার দোষ অন্যের কাছে বলে বেড়ানো, যেটা সংশোধন তো হবে না বল উল্টেও তার দোষগুলো সমাজের মধ্যে ছড়িয়ে যাবে, এটা হলো গীবত। থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন গীবত এখন গীবত হয়ে গেছে। তো ইহফাজ লিসানাকা ফি মাজালিসাতিন নাস, মানুষের মজলিসে বসলে জবানকে হেফাজত করা, এই জবান হেফাজত করা এতটা গুরুত্বপূর্ণ, এই জবানের কারণে মানুষ জান্নাতি হয়, এই জবানের কারণে মানুষ জাহান্নামি হয়। বুখারী শরীফে একটা হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ অনেক সময় দুইজনে কথা বলে, কথা বলতে বলতে সে এমন কথা বলে ফেলছে যার কারণে সে জান্নাতি হয়ে গেছে, অথচ অনেক সময় এমন হয় মানুষ দুইজনের সাথে কথা বলতেছে, কথা বলতে বলতে এমন কথা বলে ফেলছে যার কারণে সে জাহান্নামের তলে পর্যন্ত পৌঁছিয়ে যায়। নাউজু বিল্লাহ, এই জবান, এই জবানের কারণে মানুষ জান্নাতি হয়, এই জবানের কারণে মানুষ জাহান্নামী হয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের ব্যক্তির মধ্যে ওই ব্যক্তি মুক্তি পেয়ে গেল, নাজাত পেয়ে গেল, যে অধিক পরিমাণে চুপ থাকে, অধিক পরিমাণে যে চুপ থাকে সে নাজাত পেয়ে গেল, মান সমাতা না যা, যে চুপ থাকে সে নাজাত পেয়ে যায়। কারণ অধিক চুপ থাকলে অশ্লীল কথা আর বের হবে না, বেফায়দা কথা বের হবে না, গীবত বের হবে না, পরনিন্দা বের হবে না, এগুলো খুব মারাত্মক অন্যায়, এগুলো খুব মারাত্মক অপরাধ। এই জন্য জবানকে হেফাজত করা, এই জবান মানুষকে জান্নাতে নিয়ে যাবে, এই জবান মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, এই জবান দিয়ে কাউকে গালি দেন আপনি জাহান্নামী, কাউকে কষ্ট দেন আপনি জাহান্নামী, আর এই জবান দিয়ে একটা তাসবিহ পাঠ করুন। হাদিস শরীফের মধ্যে আছে কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, একবার আলহামদুলিল্লাহ বলে, তামলাউল মিজান আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, একবার সুবহানাল্লাহ বলার দ্বারা মিজানের পাল্লা ভারী হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুধু মিজানের পাল্লা ভারী নয়, আসমান এবং জমিনের মাঝে যে পরিমাণ খালি জায়গা আছে এই পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়ে ভরপুর করে দেন। শুধু একবার সুবহানাল্লাহ বলল, একবার আলহামদুলিল্লাহ বলল, একবার আল্লাহু আকবার বলল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা মিজানের পাল্লাকে ভারী করে দিবে, এই তাসবিহগুলো মিজানের পাল্লাকে ভারী করে দিবে। আরেকটা হলো কি, আসমান এবং জমিনের মাঝামাঝি যে পরিমাণ খালি জায়গা আছে এই পরিমাণ আল্লাহ তাআলা নেকি দিয়ে ভরে দিবেন। আল্লাহু আকবার, তাহলে এই জবান একবার সুবহানাল্লাহ বললে কত ফায়দা, একবার আলহামদুলিল্লাহ বললে কত ফায়দা, কিন্তু শয়তান এটা মানুষকে বলতে দেয় না, শয়তান বলতে দেয় না। মসজিদে আসে আল্লাহ তাআলার ঘর, দেখবেন এই সময়ও দুনিয়ার সব কথা তার মনে পড়ে যায়, এখানে এসেও সে দুনিয়ার কথা শুরু করে দেয়, দরকার তো ছিল আমি চুপ থাকবো, এবাদতের মধ্যে মশগুল থাকবো, এবাদত না করতে পারি চুপ থাকা,
আল্লাহ রাসূল বলেন ইন্তিজারু সলাতি সলাতু, নামাজের জন্য অপেক্ষা করলেও নামাজের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ, নামাজের জন্য অপেক্ষা করলেও নামাজের সওয়াব পাওয়া যায়। ইন্তিজারু সলাতি সলাতু, নামাজের অপেক্ষা করলেও নামাজের সওয়াব। অথচ মসজিদে এসলে আসলে সব কথা তার মনে পড়ে যায়, কারণ শয়তান মনে করে দেয়। বুজুর্গানে কেরাম বলেন বান্দা যখন মসজিদে এসে বেফায়দা কথা বলে তখন ফেরেশতারা বলে উসকুত ইয়া আবদাল্লাহ, হে আল্লাহ তাআলার বান্দা চুপ থাকো। এরপর যখন সে আবার কথা বলে প্রথমে বলেন ইয়া উসকুত ইয়া ওলিয়াল্লাহ, হে আল্লাহ তাআলার বান্দা চুপ থাকো। যখন সে আবার কথা বলে তখন বলে উসকুত ইয়া আবদাল্লাহ, হে আল্লাহ তাআলার বান্দা চুপ থাকো। এরপর যখন সে আবার কথা বলে তখন বলে ইয়া আদুল্লাহ উসকুত, হে আল্লাহ তাআলার দুশমন চুপ থাকো। এ কথা বলে ফেরেশতারা তার থেকে সরে যায়। তো কি ফায়দা? বাহিরে তো গল্প গুজবের মধ্যে লিপ্ত থাকে, কিন্তু মসজিদে আসলো মানুষ গল্প গুজব। এজন্য লোকমান হাকিম তার সন্তানকে বললেন দুই নম্বর, তোমার জবানকে হেফাজত করবে, এই জবান যেন এমন কোনো কথা না বলে যে যার যেটা দুনিয়ারে গিয়েও কোনো ফায়দা নাই, আখেরাতেও কোনো ফায়দা নাই, এমন কোনো কথা যেন এই জবান না বলে। এই জবান দিয়ে যেন এমন কোনো কথা উচ্চারিত হয় না। মিন হুসনি ইসলামিল মার'ি মার'ি তারকুহু মা লা ইয়ানি, ইসলামের সৌন্দর্যতা হলো যে মুসলমান কখনো বেফায়দা কাজ করতে পারে না। তিন নম্বর নসিহত করলেন ইহফাজ মিআদাতিকি মিআদাতিকা আলা মাইদাতিন, দস্তরখানের মধ্যে নিজের পেটটাকে হেফাজত করা, যেটা সামনে আসে এটা খেয়ে ফেলা খেয়ে না ফেলা, তাহকিক করা। একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় তার এক খাদেম ছিল, তিনি তার খাবারের ব্যবস্থা করতেন, খাবার নিয়ে আসলে তাহকিক করতেন তারপর খেতেন। তো একদিন পেটে খুব ক্ষুধা, তার খাদেম তার জন্য খানা নিয়ে আসলেন, তিনি খেয়ে ফেললেন। খাদেমে জিজ্ঞেস করলো অন্যান্য সময় তো আপনি জিজ্ঞেস করে খান, আজকে তো আপনি কিছু জিজ্ঞেস করলেন না, আমি তো এই খাবারটা আনছি আইয়ামে জাহিলিয়াতের সময় আমি শিঙ্গা লাগাইতাম, ওই শিঙ্গার টাকা আমি এখন আনছি এটার থেকে আপনাকে দিলাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ভূমি করে সবগুলো বের করে দিলেন, হাই এটা যদি আমার শরীরে চলে যায় আর শরীরের কোনো অংশ যদি এর থেকে সৃষ্টি হয় তা জাহান্নামে যাবে, কারণ যে হারাম ভক্ষণকারীর দেহ জান্নাতে যায় না, এটা কোথায় যায়? জাহান্নামে যায়। আজকে তো আমরা হালাল রেজা তালাশি করি না, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়াল বাইনাহুমা মুস্তাবিহা, আল্লাহ রসুল বলেন হারাম কোন বিষয়টা আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন, হারাম কোন বিষয়টা আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন, কম মাঝখানে কিছু এমন জিনিস আছে যেটা তোমার কাছে মনে হয় এটা হালাল না হারাম, আল্লাহ রসুল বলে এগুলোর থেকে মুমিনরা বিরত থাকে, যে এটার মধ্যে যেহেতু সন্দেহ এটা হারাম না হালাল আমি এটার কাছে তারা যাব না। কারণ মানুষ যখন সন্দেহযুক্ত বস্তুর মধ্যে নিপতিত হয়ে যায় একসময় মানুষ হারাম কাজের মধ্যে নিপতিত হয়ে যায়। আল্লাহ রসুল বলেন যে কাজের মধ্যে তোমার সন্দেহ আসে যে এই খাবারটা হালাল না হারাম সন্দেহ আছে তুমি এটা ছেড়ে দাও, কারণ এই সন্দেহযুক্ত কাজ করতে করতে একসময় তুমি হারাম হয়ে যাবে। মুমিনরা হারাম খেতে পারে না, কারণ হারাম খেলে মুমিনের দোয়া কবুল হয় না, আল্লাহ তাআলার আরশ পর্যন্ত পৌঁছে না, নিচে চলে যায়। আর হালাল ব্যক্তি হালাল গেজা খেয়ে যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে সাথে সাথে সে দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। হালাল বক্ষণকারীর দোয়া বেপর্দা কোনো মাধ্যম ছাড়া আল্লাহ তাআলা কবুল করে নেন। হালাল গেজার মধ্যে হালাল খাবারের মধ্যে এতটাই নূর যে সে দোয়া করলে আল্লাহ আলামিন সে দোয়া মাধ্যম ছাড়া কবুল করে নেন, কোনো মাধ্যম ব্যবহার করে না। এজন্য দস্তরখানে যা আসে সেটা খেয়ে ফেলো না, আবার এমন বেশি খেয়েও না যে অসুস্থ হয়ে পড়ো, পরিমিত খাও।
কারণ মোমেনরা পরিমিত খায়, আর কাফেররা কি খায়? সাত নারীতে খায়, মোমেনরা এক নারীতে খায়। এত বেশি খেও না যে অস্বস্তি চলে আসবে, তুমি ইবাদত করতে পারবে না। এমন পরিমিত খাও যাতে করে তোমার স্বস্তি আসে, ইবাদত করার জন্য তুমি শক্তি পাও, ইবাদত করতে পারো। হালাল রেজা খাও, হারাম থেকে বেঁচে থাকো, ইনশাল্লাহ হায়াতের মধ্যে বরকত আসবে। আর আমরা তো এখন মনে করি যত টাকার মালিক হওয়া যায় মনে হয় যেন এতে শান্তি। মনে রাখবেন, এর আগেও আমি বহু উদাহরণ দিয়ে বুঝাইছি যে দেখেন, আপনার আলমারিতে যদি আপনি অনেকগুলো সার জমা করে রাখেন আর মনে করেন এগুলো একসময় না আমার কোনো না কোনো উপকারে আসবে, বলুন তো দেখি সার কোনোদিন মানুষের বন্ধু হবে? দুনিয়া কোনোদিন মানুষের বন্ধু হবে না। আপনি হারাম উপার্জন করে জমা করা মানে হলো মুসিবতগুলোকে আপনার জন্য আপনার মধ্যে জমা করতেছেন। হারাম আসা মানে হলো মুসিবত আসা, হারাম মানে হলো পেরেশানি আসা, একের পর এক আপনার নিজের জন্য জমা করতেছেন, নিজের পরিবারের জন্য জমা করতেছেন। আপনি মনে করতেছেন হারাম জমা করলে মনে হয় আমার পরিবার সুখে থাকবে, অশীতকালেও হারাম মানে হলো মুসিবত, হারাম মানে হলো বিপদ। আপনি হারাম উপার্জন করে টাকা জমা করে রাখছেন, মনে রাখবেন আপনি মনে করতেছেন আপনার সন্তান সুখে থাকবে, কোনোদিন সুখে থাকবে না, বরঞ্চ হাজারো মুসিবত আপনি তার জন্য জমা করে গেছেন, একটা শেষ না হলে আরেকটা মুসিবত তার উপর জমা হবে, এই টাকা থাকবে না, এই সম্পদ থাকবে না, হারাম উপার্জন কখনো থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারার মধ্যে, বলেন কোনো ব্যক্তি যদি সুদে টাকা উপার্জন করে না জানার আগে যদি সে করে ফেলে, আল্লাহ তাআলা বলেন যখন সে জানলো সে যেন তওবা করে নেয়, এরপরও যদি সে জানার পরেও যদি সংশোধিত না হয় সে যেন আমার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকে। বলেন তো দেখি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করে পারবে? আল্লাহ তাআলা বলেন সে যেন আমার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে এমন এক সময় হয়ে যাবে তার পরিবারের সদস্যগুলো শয়তান স্পর্শ করলে, যেমন দেখবেন কোনো ব্যক্তি যদি জেনে ধরে তার অবস্থা দেখছেন সে কি বলে এটা তার কোনো হুঁশ থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুফাসসিরিনে কেরাম এই আয়াতগুলোর তাফসিরে বলেন তার পরিবারের সদস্যের মধ্যে এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা সৃষ্টি করে দিবেন যারা মাতাল মাতাল থাকবে, জেনে ধরা ব্যক্তির মতো থাকবে, হুশ জ্ঞান থাকবে না, আর দুনিয়ার থেকে তো তার হায়াত থেকে তো বরকত উঠেই যাবে। এজন্য যেটা সামনে পাওয়া এটা না খাওয়া, চিন্তা ফিকির করে হালালটা খাওয়া, হালালের মধ্যে শান্তি, হালালের মধ্যে আপনার এটা কম হোক এর মধ্যে শান্তি আছে, আর হারাম অনেক কিছু অনেক কিছু এর মধ্যে মোটেও শান্তি নাই, বরঞ্চ মুসিবত আর মুসিবত। এই জন্য লোকমান হাকিম তার সন্তানকে বললেন হালাল খাবে, হারাম থেকে বেঁচে থাকবে। সাত নম্বর নসিহত বললেন ইহফাজ কলবাকা ফিস সালাত, নামাজের মধ্যে নিজের কলবটাকে হেফাজত করবে, এর দ্বারা উদ্দেশ্য হলো খুশু খুশু হুজুর সাথে নামাজ পড়বে। এখন আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে খুশু খুশু তো নেই, কীভাবে সুন্নত তরিকায় নামাজ পড়তে হবে এরও তওয়াক্কো আমরা করি না, কীভাবে নামাজে দাঁড়াতে হবে, কীভাবে রুকু করতে হবে, কীভাবে সেজদা করতে হবে আমাদের এটাই আমরা জানি না, অথচ আমরা মুসলমান। আফসোস, বাজারে গেলে কোন জিনিসটা কিনলে আমার শরীরের জন্য উপকার হবে ওই জিনিসটা আমি কিনি, দামি জিনিসটা আমি কিনি, কিন্তু কিভাবে নামাজ আদায় করলে আমার নামাজটা সবচেয়ে সুন্দর হবে এটা আমি জানি না। দুনিয়ার সব কিছু আমি শিখি, যদি কোনো কোম্পানি থেকে এই এই কথা ঘোষণা দেয় যে আজকে এই পণ্যটা অল্প দামে সেল করা হবে রাত্রের 12টার পরে, আমি সেখানে আগে গিয়ে সিরিয়ালে দাঁড়াবো, কারণ এই জিনিসটা ভালো আমাকে আগে নিতে হবে, কম দামে পাওয়া যাবে। কিন্তু আফসোস, নামাজ এত বড় ইবাদত, ইমাদুদ্দিন, আল্লাহ রাসূল বলেন আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি, দ্বীনের স্তম্ভ, এই নামাজ শেষ তো তোমার দ্বীন শেষ, এই নামাজ কিভাবে পড়লে আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছা যাবে এই নামাজের কোনো হেফাজতে আমরা করি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলেন
وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى سورة طه তো সূরা তোহার মধ্যে 132 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আমুর আহলাকা বিসসালাত আপনার পরিবারকে নামাজের জন্য নির্দেশ দেন ওয়াসতাবির আলাইহা আপনি এর উপর অবিচল থাকুন লা নাসআলুকা রিজকা আমি তো আপনার কাছে রিজিক চাই না আমি তো আপনার কাছে রিজিক চাই না লা নাসআলুকা রিজকা নাহনু নারজুকুকা আমি তো আপনাকে রিজিক দিই অথচ মানুষ এই রিজিকের পেরেশানিতে নামাজ পড়ে না অথচ আল্লাহ তাআলা কি বলেন লা নাসআলুকা রিজকা আমি আপনার কাছে রিজিক চাই না এই রিজিকের জিম্মাদার আমি আপনি না যদি মানুষ পরিশ্রমের দ্বারায় সম্পদশালী হওয়া যেত তাহলে যারা মাটি জমিনে কাজ করে মাটি কাটে এরা সব রিকশাওয়ালা এরা সবচেয়ে বড় কোটিপতি হতো যদি ব্রেনের কারণে মানুষ কোটিপতি হতো তাহলে সবচেয়ে বড় বিজ্ঞানী যারা এরাই কোটিপতি হয়ে যেত অথচ ওরা চাকরিতে কাজ করে তাহলে ব্রেন দিয়ে পরিশ্রম দিয়ে কখনো সম্পদশালী হওয়া যায় না আল্লাহ তাআলা যাকে বানান সে হতে পারে তো আল্লাহ তাআলা কি বলেন লা নাসআলুকা রিজকা আমি আপনার কাছে রিজিক চাই না আমি চাই আপনার কাছে আমার ইবাদত যে জন্য আপনাদেরকে সৃষ্টি করা হয়েছে ইবাদত وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك আপনার পরিবারকে নামাজের নির্দেশ দেন এবং আপনি নিজেও এর উপর অবিচল থাকুন ইতমিনানের সাথে ইহতিমামের সাথে নামাজ আদায় করুন রিজিকের পেরেশান এটা আপনি করতে হবে না এটা আমার জিম্মাদারি আমার জিম্মাদারি কেন আপনি পালন করবেন রিজিকের জিম্মাদার কে আল্লাহ কেমন জিম্মাদার যে সকল পশুগুলো জঙ্গলে থাকে এগুলো বেশি হৃষ্টপুষ্ট থাকে না যেগুলো মানুষ পালন করে মানুষের বাড়িতে থাকে এগুলো হৃষ্টপুষ্ট থাকে কোনটা থাকে জঙ্গলে যেগুলো থাকে এগুলো হৃষ্টপুষ্ট বেশি থাকে সমুদ্রের যে মাছগুলো থাকে এগুলো বেশি হৃষ্টপুষ্ট না যে মাছগুলো মানুষে পালন করে পালে এগুলো হৃষ্টপুষ্ট সমুদ্রের গুলো আমরা সবাই জানি সুলাইমান আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিল যদিও ঘটনা কতটা সত্য না এটা ইসরায়েলি রেওয়ায়েত যে এক মাস বলছিল তিনি ছয় মাস পর্যন্ত খাবার আয়োজন করেছেন যে আল্লাহ তাআলা সৃষ্টিকে একবারে খাওয়াবে ছয় মাস পর্যন্ত খাবারের আয়োজন করেছেন তো আল্লাহ তাআলা বললেন তুমি সবাইকে না আগে আমার সমুদ্রের একটা মাছটাকে খাওয়াও সমুদ্রের মাছটা আসলো ছয় মাসের খাবার এক লোকমায় খেয়ে ফেলল বললো আমার খাবার আর আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন আমাকে এরকম তিন লোকমা খাবার খাওয়ায় কল্পনা করতে পারেন সমুদ্রের মধ্যে বিজ্ঞানীরা বলে উপরে যেই পরিমাণ মাখলুকাত আছে সমুদ্রের নিচে এই পরিমাণ মাখলুকাত আছে সৃষ্টি আছে শুধু আমরা তো মাছ জানি সমুদ্রের উপরে যেই পরিমাণ সৃষ্টি আছে সমুদ্রের নিচে পানির নিচে এই পরিমাণ আল্লাহ তাআলা প্রাণী সৃষ্টি করে রেখেছেন সুবহানাল্লাহ এই সব বস্তুর প্রাণীর গুলো রিজিকের ব্যবস্থা কে করেন কল্পনা করছেন কোনদিন তো রিজিকের মালিক কে আর আপনি রিজিকের দোহাই দিয়ে নামাজে আসেন না এত ব্যস্ত ভাই নামাজে যান না ভাই ব্যস্ত কি ব্যস্ত ব্যস্ততা দেখে নামাজে আসে না ব্যস্ততা দেখে ইবাদতে আসে না আল্লাহ তাআলা কি বলেন ওয়া আমুর আহলাকা বিসসালাত واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى فتمي تقوى الزندگي وبرمان كرو تمار جيبون تشوكي هيا جابي